मोखा এই মুহূর্তে আছে হচ্ছে আমাদের কক্সবাজারের সাউথ ওয়েস্টে 900 কিলোমিটার দূরে আর মায়ানমারের সিটি বলে যে জায়গা আছে সেখান থেকে 830 কিলোমিটার সাউথ ওয়েস্টে সেন্ট্রাল বে অফ বেঙ্গল এবং অ্যাডজয়নিং সাউথ ইস্ট বে অফ বেঙ্গলের উপরে এর হচ্ছে পজিশন প্রেজেন্ট পজিশন। এবার পূর্বাভাস যেটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে এটা উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং আরেকটু ইন্টেন্সিফাই হবে হয়ে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে আজকে রাতে। পরিণত হওয়ার পরও মুভমেন্ট কিন্তু কন্টিনিউ করবে উত্তর পূর্ব দিকে এবং ক্রস করবে সাউথ ইস্ট বাংলাদেশ এবং মায়ানমার কোস্ট বিটুইন কক্সবাজার অফ বাংলাদেশ, বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারের কিউপিউ এই যে দুটো জায়গা এর মধ্য থেকে বাট ক্লোজ টু সিটি অফ মায়ানমার ক্রস করবে হচ্ছে। যখন ক্রস করবে তখন কিন্তু ইন্টেন্সিটি হবে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম এবং উইন্ড থাকবে হচ্ছে 150 থেকে 160 গাস্টিং 175 কিলোমিটার আর মোটামুটি ওই দুপুর নাগাদ এটা 14 তারিখ ক্রস করবে সাউথ ইস্ট বাংলাদেশ এবং এক্সট্রিম নর্থ মায়ানমার কোস্ট between Cox's Bazar and Kipchew close to Siati। আবারও বলছি এই সিস্টেমের জন্য আমাদের পশ্চিমবঙ্গে শুধু মৎস্যজীবীদের সতর্কতা দেওয়া আছে, আর কোনো সতর্কতা নেই। মৎস্যজীবীদের 14 তারিখ অবধি সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা আছে। আন্দামানে আজকে 12 তারিখ বৃষ্টিটা শুধু হবে আন্দামান আইল্যান্ডে, মেইনলি মোস্ট প্লেসেসে আইসোলেটেড হয়েছে, দু এক জায়গায় ভারী বৃষ্টি আর সাথে উইন্ড 50 to 60 কিলোমিটার গাস্টিং 70 কিলোমিটার। বাকি দক্ষিণবঙ্গের লোকাল যদি বলি আমরা ওয়েদার আমাদের ল্যান্ড এরিয়ায়, তাতে মেইনলি যেটা থাকবে আগে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 4th day and 5th day অর্থাৎ 15 এবং 16 এই সময়টাতে কিছু জেলাতে আমরা তাপপ্রবাহের সতর্কতা জারি করেছি। 15 তারিখ বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া এই জায়গাটাতে কিন্তু আমরা পশ্চিম বর্ধমান বাঁকুড়াতে হিটওয়েভ 15-তে কিন্তু আমরা পশ্চিম বর্ধমান বাঁকুড়াতে হিটওয়েভ 15 আর 16 তারিখে আরেকটু বেশি জায়গায় অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ অর্থাৎ 15 তারিখ পশ্চিমের কিছু জেলায় এবং 16 তারিখ পশ্চিমের আরও কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল 13 তারিখ আমাদের কোস্টাল এলাকা এবং কোস্ট থেকে একটু ভেতর দিকটায় একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে, শুধু আগামীকাল 13 তারিখ। বাকি 14 এবং আজকে 12 তারিখ প্রায় সম্ভাবনা নেই, আইসোলেটেড হয়েতে কোথাও একটু একটু হতে পারে, কিন্তু একটু বেশি সম্ভাবনা যেটুক থাকছে সেটা হচ্ছে আগামীকাল অর্থাৎ 13 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি মেইনলি কোস্টাল ডিস্ট্রিক্ট এবং অ্যাডজাসেন্ট কোস্টাল ডিস্ট্রিক্টগুলো যেগুলো সেগুলোতে ইনক্লুডিং কলকাতা। উত্তরবঙ্গের ক্ষেত্রে 14 পর থেকে একটু বৃষ্টি বাড়বে, 14 থেকে রাদার শুরু হবে, 15 থেকে একটু বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের ক্ষেত্রে। সেটাও কিন্তু মেনলি ওপরের যে জেলাগুলো অর্থাৎ আমাদের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার এই জেলাগুলোতে 14 থেকে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা এবং পরবর্তী ক্ষেত্রে 14-র পরে 15 থেকে নিচের যে 3টি জেলা অর্থাৎ মালদা এবং 2 দিনাজপুরেও থান্ডারস্টর্ম অ্যাক্টিভ সম্ভাবনা আছে। আপাতত 3 দিন যে আছে আমাদের খুব একটা সিগনিফিকেন্ট চেঞ্জ নেই টেম্পারেচারের। টেম্পারেচার যেটা বললাম আমরা বাড়ার সম্ভাবনা হচ্ছে 4th day এবং 5th dayতে, 15 তারিখ ও 16 তারিখ পশ্চিমের জেলাগুলোতে। ফলে প্রথম 3 দিন 12, 13, 14 কি উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গ কোথাও কোনো সিগনিফিকেন্ট টেম্পারেচারের কোনো চেঞ্জ নেই। তাহলে যদি খুব সামারি করি আমরা যে ঘূর্ণিঝড় যাচ্ছে হচ্ছে বাংলাদেশ মায়ানমারের দিকে ক্লোজ টু সিটি অফ মায়ানমার, কিন্তু বিটুইন कक्सबाजार एवं पियाचुर मध्य दिए 14 तारीख दुपुर बेलाय क्रॉस करार समय थाकबे भेरि सिवियर साइक्लोनिक स्टर्म। एखन जेटा आछे भेरि सिवियर किन्तु आमरा बोलछि आजके रातेर मध्ये आरेकटु इंटेन्सिफिकेशन हये एक्सट्रीमली सिवियारे हबे। ए सिस्टेम थेके आमादेर एखाने मत्स्यजीवीदेर शुधु सतर्कता देवा आछे आर कोनो सतर्कता नेई। 14 तारीख अब्दि मत्स्यजीवीदेर जेते बारण करा हयेछे। आर आंदामाने मोस्ट प्लेसेसे आज के बिस्टी आंदामान आइलैंडे दो एक जगह भारी विंड थाकबे 50 to 60 गस्टिंग 70।